শীতের শুরুতেই সুন্দরবনে বাঘের আতঙ্ক। বাঘের পায়ের ছাপ দেখে হুলুস্থুলু পড়ে গেল গ্রামবাসীদের মধ্যে। শুরু হয়েছে নদীর চর সংলগ্ন এলাকা পলিথিনের নেট দিয়ে ঘেরার কাজ। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মইপিট কোস্টাল থানার ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌরের চক গ্রামের বাসিন্দারা নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখেই আতঙ্কিত হয়ে পড়েন। খবর যায় বন দফতরে। বন দফতরের পক্ষ থেকে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে তড়িঘড়ি নদীর চর সংলগ্ন এলাকা নেট দিয়ে ঘেরার কাজে হাত লাগানো হয়েছে। স্বভাবতই আতঙ্কিত এই অঞ্চলের বাসিন্দারা। এই জাল পাতা হচ্ছে, বাঁশ খুঁটি পোতা হচ্ছে, কেন বাঘ এই ছিল খবর পেলাম গ্রামবাসীর মুখ থেকেই প্রথম। গত বছর এখানে বাঘ পেরিয়েছিল, এ বছর ঠিক একই টাইমে বাঘ পেরিয়েছে এবং ওনাদের নজরে এসছে। এই নিয়ে গ্রামবাসী একটু আতঙ্কিত অবস্থায় আছে, কিন্তু স্থানীয় প্রশাসন এবং ফরেস্টের বড়বাবু সহ যারা বনকর্মী তারাও এসছে। জাল ঘেরা প্রস্তুতি চলছে, এই মুহূর্তে বাঘটি রয়েছে জঙ্গলের মধ্যে। তো প্রশাসনের তরফ থেকে তৎপরতার মধ্য দিয়ে তারা যা যা প্রক্রিয়া নেওয়ার সেটা নিচ্ছে, কিন্তু গ্রামবাসীকে মোটামুটি আসক্ত করা হয়েছে এটাই যে ভয়ের কোনো কারণ নেই, যেহেতু প্রশাসনের তরফ থেকে চারিদিক থেকে ব্যারিকেড করা হয়েছে বাঘটিকে। তো ধরে নিশ্চয়ই বন দপ্তরের কর্মীরা বাঘটিকে তার নিজস্ব জায়গায় পৌঁছে দেবেন। গ্রামবাসীকেও শান্ত অবস্থায় থাকতে বলা হয়েছে এবং ওনাদেরকে ভয়ের থেকে দূরে থাকার কথাই বলা হয়েছে। ভয়ের কোনো কারণ নেই, যেহেতু বন দপ্তর কর্মীরা রয়েছে এবং স্থানীয় প্রশাসন কোস্টালের বড়বাবুও আসছেন, ইতিমধ্যে খবর পেলাম, এবং সাংবাদিকরাও এসছে, তারাও বনকর্মীদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন, তারাও চেষ্টা করছেন। তো আতঙ্কে তো থাকতে হবে, গত বছর এরকম টাইমে এখানে বাঘ এসেছিল। আমাদের এখানে ন্যাচারাল ফিশারি করা হয়, আতঙ্কে সবাই মানুষ আছে গ্রামবাসী। সকাল থেকে বন দপ্তরকে জানানো হয়েছে কী করছে, এনার জাল ফাল ভেঙে দিয়ে বাঘটা গেছে নাকি বলতেও পারবো না আমরা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা, খাস খবর।